গাড়ি চালাচ্ছিল, গাড়ি চালাতে গেলে তো আমার মানি ব্যাগটা সাইড পকেট দিয়ে পড়ে যায়। তো আমি তখন বুঝতে পারি না পড়ে গেছে। আমি পরে যখন বাড়িতে ফিরি, মানে মার্কেটেই আমি বুঝতে পেরে যাই, যখন আমি দোকানে মাল দিচ্ছিলাম বুঝতে পেরে যাই যে আমার পকেটে মানি ব্যাগ নেই। সেখানে আমি একটু খোঁজাখুঁজি করি এবং বাড়িতে চলে আসি। চলে আসার পর আমি তখন দেখি আমার মানি ব্যাগ কোথাও নেই। তারপরে আমার কিছুক্ষণ বাদে গোপালবাবু আমাকে ফোন করে যে আমার আপনার কোনো মিসিং হয়েছে মানি ব্যাগ। আমি তখন বলি হ্যাঁ, উনি আমাকে অফিসে ডাকে এবং দেখি আমার টাকা যথারীতি আমি বুঝে আমাকে দেয় 13,220 সামথিং এরকম টাকা। পুরোটা আমি পুরোটাই বুঝে হাওড়া সিটি পুলিশে কি বললেন? হাওড়া সিটি পুলিশ আমাকে ডাকা হলো। ডাকার পর উনি গোপালবাবু আমাকে সবকিছু মানে আমার হাতে তুলে দিলেন এবং বুঝিয়ে আমাকে দিলেন। ওনাদের সম্বন্ধে বলাটা মানে খুবই নগণ্য করে ওনাদের। এবং ওনারা যে এখনো যে পৃথিবীতে ভালো মানুষ আছে তা ওনাদের দেখলেই প্রমাণ পাওয়া যায়। আমার নাম হচ্ছে প্রসেনজিৎ পাত্র। আমার বাড়ি হচ্ছে ধারসা মুন্সাতলা।